শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ আব্দুল কাসেম, পিতা মৃত মোহাম্মদ সোমারি কোরআনী, মাতা রাখি খাতুন মৃত, গ্রাম কাজীপুর, ওয়ার্ড নম্বর 7, আটাইগুলা ইউনিয়ন, আটাইগুলা থানা এবং উপজেলা সাথী জেলা পাবনা। তখন মানে রানিং সপ্তম শ্রেণীর ছাত্র, এটা আরিয়াদের হাই স্কুল, আমিরা খাতুন ডিগ্রি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আশেপাশে বাড়ি সোলার সাহেব আমিরা কেটে তখন সভাপতি, দুই মুক্তি লোপান হোসেন শহীদ সাহেব, তো ওরা করতেছে পুত্রে তুমি যাবে নাকি কোথায়, ওর মা বঙ্গবন্ধু আসতেছে দেখি যে না পারি নাকি না। তো ওই দিন আবার সরাসরি সশরে যে ছোট আর দিয়ে বঙ্গবন্ধুর হাতে হ্যান্ডশেক করতে পারে। তারপরে 2 বছর হয়ে গেলো দেশে যুক্ত হয়ে গেল, খালতো ভাই অধ্যক্ষ নুরুল রবি সাহেব ওই সময় রাজশাহী এর থেকে পাস করে ভার্সিটি গ্রামে চলে আসলো। আসার পর ওই গ্রামটা আমাদের গোটা গ্রামটাই হলো মুক্তিযুদ্ধের, এখানে কোনো রাজাকার আর কত রাজসাম হতে পারে না এবং আমরা হতে দেখি যে মুক্তিযোদ্ধা তাহলে আব্দুল রহিম খান, সমাদ, তারা আফসার আলী, আব্দুল বাড়ি, তখন এরা সবাই এরাই প্রথমে আসে। আব্দুল রহিমের ছেলে মারা গেছে, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ টেনিস আনিসুর রহমান তরপাড়া ইয়ারপাত, আব্দুল সত্তার, ইন্তাজ আলী মুজিবর, তখন আমরা ভারতে পাড়ি যাব কেচুয়াডাঙ্গা নদীয়ার মধ্যে তফিসারের ক্যাম্পে ইনিংয়ার ফলে মানে মোটামুটি কয়েকদিন 7 দিন একটা গ্রুপ চলে গেল। পরবর্তীতে আমাদের ওখান থেকে নিয়ে চলে গেল হলো পতিরা, আমাদের 4 সপ্তাহ ট্রেনিং শেষ হলো। আমাদের ওখানে আমার 7 দিন আমার জমানটা বন্ধ হয়ে থাকে, মানে ডিউটি করছিলাম, যার দরুন ওই ঠান্ডায় পশ্চিম দিকে আসলে তো ঠান্ডা, 6 তারিখে স্বীকৃতি দিল আমাদেরকে জলবন্দি হয়ে তারপর বর্ডার দিয়ে তারপরে দেশের মধ্যে আছে কমসালের মধ্যে 13 তারিখ ডিসেম্বরে। কমান্ডার কে? কমান্ডার ছিল আমাদের ওখানে, কমান্ডার ছিল হলে তরুণী নামে একটা ছিল ওই ইপিআর। তারপর এখানে আসলাম, এখানে আসার পর বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন।
কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।